ফুটপাতে শুয়ে ইংরেজি গল্পে বিভোর বৃদ্ধ, দেখুন ভিডিও। 2 লক্ষেরও বেশি বার দেখা হয়েছে এই ভিডিওটি। বই প্রেমী মানুষের সংখ্যা সারা বিশ্বে নেহাত কম নয়। যখন তখন যেখানে সেখানে বই প্রেমী মানুষেরা বই নিয়ে বসে পড়েন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়েন। কিন্তু সম্প্রতি এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যাতে অবাক হয়েছেন প্রত্যেকে। ফুটপাতের পাশে এক বয়স্ক ব্যক্তি ইংরেজি উপন্যাস পড়ছেন এবং অবাক হয়েছেন প্রত্যেকে তাকে দেখে। এতটাই বই পছন্দ যে চারপাশে কি ঘটছে তিনি বুঝতেই পারছেন না। ইংরেজি উপন্যাস পড়ছেন বৃদ্ধ, ফুটপাতে শুয়ে কিভাবে তিনি ইংরেজি উপন্যাস পড়ে চলেছেন সেটাও লোকের নজর কেড়েছে। তার পাশে একটা কুকুরকে শুয়ে থাকতে দেখা যায়, সম্ভবত তার পোষা কুকুর। ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাতে দ্য বুকহোলিক্স নামের একটি পেজে শেয়ার করা হয়েছে, রীতিমতো ভাইরাল। ভিডিওটি 2 লক্ষেরও বেশি বার দেখা হয়েছে, 25,000-এরও বেশি মানুষ লাইক করেছেন, নানা মানুষ নানা রকমের কমেন্ট করছেন। সবাই বলছেন এটাই বুঝি বইয়ের প্রতি টান। কিন্তু কেন তিনি ওইভাবে ওখানে শুয়ে আছেন এটা নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হয়েছে বটে। তবে হ্যাঁ, বই প্রেমী মানুষের বেশ মনে ধরেছে এই ভিডিও। कितने में बेच रहे हो? 50-50 कोई भी? ये सब विदेश दुनिया पे है, 800 रुपए में पड़ता है। ये सब लेना एक नया ब्याज है। अच्छा, और ये जो पढ़ रहे हो? ये जो पढ़ रहा है ये भी तो आप इंग्लिश पढ़ते हो? मैं पढ़ता हूँ यार। आप आपकी फेवरेट बुक कौन सी है? वो सब के लिए कौन सा है? ये 26/11 का? हाँ, 2008 26 का। अच्छा, 2008 देख, ये आदमी ने लिखा है, वो आदमी देख। कितने का बेच रहे हो? ये 50 में लेके जाओ पक्का। चलो, शुक्रिया।